দর্শক বন্ধু, এখানে এই পরিবেশে, অন্ধকার চারিদিকে পরিবেশে বেশিক্ষণ কথা বলবো না। কে গল্প করবে, কি গল্প করবে, সেটা তার মুখ থেকে শুনে নেবো, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, অনেক কিছু জানতে পারবেন। আমি তার সঙ্গে কথা বলে নেব। বলো কাকা, এবারে তোমার নাম কি বলো আগে শুনি। নাম দীপু নাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন একদিন কাঁকড়া মাছ ধরতে ধরতে বলি জঙ্গলে যাবো, জঙ্গলে যাবো। আমার ছেলেরা বলতে যে বাবা আমিও যাব। তা আমার ছোট ছেলে 8-9 বছর বয়স, সেও বলতে আমি ওই ছেলে নিয়ে জঙ্গলে গেলাম। আর একটা ছেলে, সে 8-9 বছর বয়স, তার নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। গিয়ে বারে গেছি ওই যে মাদলাবার। বার বলতে বুঝলাম না, মাদলাবার, মাদলাবার নদী, নদীর নাম। আচ্ছা 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 আচ্ছা। নদীর গিয়ে তাহলে আমি জাল ফেললাম। বেশ ঘা পাঁচে জাল ফেলেছি। আচ্ছা, তখন সময় কিরকম, মানে রাত্রির বেলা? না, সকাল 7টা। সকাল 7টা। আর এমনি বর্ষাকাল কি সময় ছিল? আর বর্ষা অল্প অল্প হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তেমন কিছু বর্ষা দেখা যায় না, কোনো চাষ হয়নি। তা আমি ওই গেলাম, গিয়ে দেখতেছি যে এ নুনু, আমি তো জঙ্গল থেকে এলাম, তোরা কি মনে হচ্ছে বলো, আমাদের ভালো লাগবে? তা ভালো বলে আমি কিন্তু মনে মনে এটা ছুঁয়ে গেছি। আচ্ছা। যে আমার মাগো, আমি জঙ্গল যাচ্ছি, এত কষ্ট করে খাচ্ছি, গিয়ে জাল ফেলো, মাছ ধরবো। তার আগে আমার একটা কথা ছিল, সে কথাটা বলতে পারছি না। আচ্ছা। অসুস্থ কারণে। আচ্ছা আচ্ছা। তা আমি জাল ফেলতে দেখি না, কিলো পাঁচ ছয় সোনা পড়েছে। সোনা বলতে মোহর, মোহর। আর একটা কালী ঠাকুর পড়েছে কিলো পাঁচে। সেই গণনে ঝাড়তিছে আর ফেলে দিচ্ছি। এই সব টাকা পয়সা কি হবে, আমার দরকার নেই, ছেড়ে দিলুম। ছেড়ে দিতে তখন আমার কচি বাড়ে, তখন বললো তুমি ছেড়ে দিচ্ছ এখন সোনার টাকা? তো আমি লেশ, সোনার টাকা কোথায়, ইয়ে এমনি টাকা পড়ে আছে, এমনি টাকাটা পড়ে থাকে কেমন, আর সোনার টাকাটা কেমন? তা বলে হ্যাঁ আমি ছেড়ে দিই। বলে আমি ছেড়ে দিলুম, মানে নেশা করেছিলাম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা গোনা ছেড়ে দিচ্ছি। আচ্ছা। তা দিয়ে কাল ঠাকুরটা খুলে বলতে ইয়ে তো, ই তো কাদার ঠাকুর না, ই তো পেতলের ঠাকুর, তো যা হোক ফেলে ফেলে দিত। আমার ছেলে একটা পয়সা নিয়ে আর চণ্ডীর ভিতরে লুকিয়ে রেখেছে, আমি সব ফেলে দিচ্ছি, মানে চণ্ডী, চণ্ডী যে পাট করে তার মধ্যে লুকিয়ে রেখেছে। আচ্ছা। আর আমি ঘরে চলে আসতে বলি সুবনাশ, মনে করতে যাই টাকা ফেলিস, যান টাকা নিয়ে যান চলে আসছি। বলে ঘরে এসেছি, তখন আমার বড় ছেলে ওই দিক থেকে লোকও বে আসতেছে। আচ্ছা। বলতে মানে বড় ছেলে কি সঙ্গে ছিল? না, বড় ছেলে ফালা ফারদা লোকও বে আসতেছে। আচ্ছা, মানে পরে ওই দিক থেকেই আসছে অন্য নৌকো ধরে। আচ্ছা আচ্ছা। বলতে বাবা উড়ি এই করে দিচ্ছিস, ও তোমার এটা কি নিয়ে যাচ্ছ? তাই বলি আমার এই শুনতো, আমার এই টাকা না কি পড়েছে এই গলি আজ নিরাত। তা বলে ও নিয়ে আবার গুঁজে নিয়েছে, নিয়ে চলে আসতে ঘরে। আসার পর আমি ঘরে এসে দেখি সোনাটা বার করে দেখি যে মোহর। আচ্ছা, ভালো মোহর। ওটা কালার কি ছিল, মানে রংটা কি ছিল মোহরে? একদম একদম সোনার মতন, সোনার মতো। আমি এখনো নিজের চোখে দেখিনি, ওই গল্পই শুনেছি, এখন অবধি দেখা সৌভাগ্য হয়নি। আর কি কি ঠাকুর ছিল, ঠাকুর অনেক ঠাকুর ছিল। আচ্ছা। ওই সোনার টাকাইতে। আচ্ছা। 4-5 রং ঠাকুর। ওটা কোনো ডেট সাল পাল কিছু ছিল, লেখা ছিল? ছিল। কত সাল লেখা ছিল তা আমি বলতে পারবো নি বাপ। আচ্ছা, মানে ওটাকে বাংলা বা ইংলিশ এরকম কিছু লেখা ছিল না? ইংরেজি নয়, বাংলা নয়। ও মানে উর্দু ফুর্দু অনেক। আচ্ছা 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 আচ্ছা। তা ভাষা কিন্তু পড়ে দেখেছে, বলে মোহর তো এসব জিনিস ক্ষয় করবি কেন? তা আমি বলে দোকানে নাও, এটা ভেঙে দাও। তো বলতে না, এ সোনা করলে 3-4 খানা সোনা হবে, আর এইসব জিনিস নষ্ট করবি কেন, খেয়ে নি। আমি বলি নষ্ট করবি নি, জিনিসটা তুমি ভেঙে দাও। বললো ভাঙো, আচ্ছা ঠিক আছে ভেঙে দিচ্ছি। বলে আগুন দিয়ে জ্বালাতে দুম বুম করে দুমের মতন, বোমের মতন পটাস আওয়াজ হয়েছে। আচ্ছা। 3-4 জন পেয়ে গেছে। বলো ও কী জিনিস? তা বলে সোনা তো ভাঙলে, আর এটা কী জিনিস? আমি আমি কী বলবো? তা বলে সোনার মধ্যে একটা খাত ছিল। বললে কী খাত? আমি তাও জানি না। বললাম তোমার বলা যাবে না, বিরাট সর্বনাশ হয়ে গেল আমাদের। বলে কেন? তারা আর কিছু বললো না, না বলে
সোনা গোনা গেলে দিল আর অরিজিনাল সোনা সেও গেলে দিল। আচ্ছা, ওই গলানোটা কি দোকানে হলো সোনার দোকানে বাড়িতে করা হয়েছে? সোনার দোকানে করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দোকানে যখন বোমের মুন বাস হলো তখন সে ভয় পেয়ে গেছে, বিরাট সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, মানে দোকানদার বলছে বিরাট সর্বনাশ হলে কি হলো? বলে না তোর বলা যাবে না। আর না বলে আমি মত করলো তেমন বাবা আছি, না বলে না বলবি, বলে তিনখানা আংটি করলো, একখানা কানে পাহা তৈরি করে দিল, আমি নিয়ে ঘরে এলাম বাবা। আচ্ছা, এই ঘটনায় আমার অরিজিনাল পেয়েছিলাম। তো এখানে কিন্তু আমরা বসে আছি, এটা কিন্তু মানে এটা হচ্ছে সেই মন্দির, মন্দিরের কাছে বসে এই গল্পটা হচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা মানে সুন্দর গল্পটা। এখানে সব মুড়ি নিয়ে একসাথে খেতে খেতে গল্পটা হচ্ছে, এবং একটা ঘটনা কিন্তু এখানে মিথ্যে না, এই ঘটনা আমি অনেকের মুখেই শুনেছি। তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এইটুকুই রিকোয়েস্ট। তো আর একটা গল্প আছে, আমি এরপরে স্টার্ট করব, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল।